হ্যালো ভিউার্স আই এম সমির অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যাস ইউটিউব চ্যানেল টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ইন্ডিয়ান স্টেট অ্যান্ড চিফ মিনিস্টার অ্যান্ড অলসো গভর্নার্স তো আজকে এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে এখানে দু হাজার তেইশ সালের জানুয়ারি মাস পর্যন্ত যে আমাদের বিভিন্ন রাজ্যের সিএম চিফ মিনিস্টার বা গভর্নর আছেন তাদের পুরো লিস্ট এখানে আমি তুলে ধরেছি আপ টু ডেট যে ডেটা এখানে পেয়ে যাবে তো আগামী বা আপকামিং যে এক্সামিনেশানগুলো আসছে তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা দেখছি বিভিন্ন পরীক্ষায় আমাদের রাজ্যের চিফ মিনিস্টার কে আছেন বর্তমানে বা গভর্নর কে আছেন বর্তমানে সেগুলো কিন্তু একটা কোয়েশ্চেন থাকে তো আজকের ভিডিওটা দেখে নাও তাহলে আমাদের যে আপকামিং এক্সামিনেশান সেগুলোতে কিন্তু তোমাদের সুবিধা হবে তো ভিডিওটি শুরু করার আগে সকলের উদ্দেশ্যে সেই চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবে সাবস্ক্রাইব করার পর বেল আইকন যে আছে সেখানে তোমরা অল নোটিফিকেশানে অন করে রাখবে তাহলে কি হবে তাহলে আমি যে পরবর্তী ভিডিওগুলো আনবো সেইগুলোর নোটিফিকেশান যথাসময়ে তোমাদের কাছে চলে যাবে তো আজকের লেশনটা শুরু করছি দেখো যে ফার্স্ট অন্ধ্রপ্রদেশ আমাদের যে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার কে আছেন বর্তমানে চিফ মিনিস্টার আছেন ওয়াই এস জগনমোহন রেড্ডি ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের চিফ মিনিস্টার এখানে ওয়াই এস জগনমোহন রেড্ডি এবং যে গভর্নর গভর্নর কে আছেন আমাদের বর্তমানে অন্ধ্রপ্রদেশের গভর্নর আছেন বিশ্বভূষণ হরিচন্দ্রন ঠিক আছে নামগুলো একটু ভালো করে খেয়াল করবে দু নাম্বার দেখো অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের বর্তমানে সিএম বা চিফ মিনিস্টার কে আছেন প্রেমা খান্ডু ঠিক আছে আর আমাদের গভর্নর মানে অরুণাচল প্রদেশের গভর্নর কে আছেন বি টি মিশ্রা তারপরে দেখো নাম্বার থ্রি আসাম আসাম রাজ্যের চিফ মিনিস্টার মানে আমাদের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী কে আছেন হেমন্ত বিশ্ব শর্মা ঠিক আছে এবং আসামের যে গভর্নর তার নাম হচ্ছে জগদীশ মুখী তারপর আমরা পরে দেখে নেবো নাম্বার ফোর বিহার বিহারের যে আমাদের সিএম তিনি হচ্ছেন নীতিশ কুমার বিহারের সিএম নীতিশ কুমার এবং আমাদের যে বিহারের যে গভর্নর আছেন তিনি হচ্ছেন ফাগু চৌহান ঠিক আছে নাম্বার ফাইভ ছত্রিশগড় ছত্রিশগড়ের সিএম ভূপেশ বাঘেল এবং আমাদের ছত্রিশগড়ের যে গভর্নর আছেন তিনি হচ্ছেন অনুসুইয়া উইকে ঠিক আছে অনুসুইয়া উইকে তারপরে নাম্বার সিক্স গোয়া গোয়ার সিএম প্রমোদ এবং গোয়ার যে গভর্নর আছেন তিনি হচ্ছেন পি এস শ্রীধরন পিল্লাই নাম্বার সেভেন গুজরাট গুজরাটের সিএম হচ্ছেন ভুপেন্দ্র ভাই প্যাটেল এবং ভূপা এবং গুজরাটের যে গভর্নর আছেন তিনি হচ্ছেন আচার্যদেব আচার্য দেবব্রত এটা ঠিক আছে আচার্য দেবব্রত নেক্সট হচ্ছে নাম্বার এইট হরিয়ানা হরিয়ানার সি এম হচ্ছেন মনোহর লাল এবং গভর্নর হচ্ছেন বান্দ্রু দত্তাত্রেয়া ঠিক আছে তারপরে না নাম্বার নাইন হচ্ছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের সিএম হচ্ছেন সুখবিন্দর সিং সুখু এবং গভর্নর হচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথন আরলেঙ্কার ঠিক আছে আরলেকার নাম্বার টি নাম্বার টেন ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের সিএম হচ্ছেন হেমন্ত সোরেন এবং গভর্নর হচ্ছেন রমেশ বৈস ঠিক আছে নাম্বার ইলেভেন কর্ণাটক কর্ণাটকের হচ্ছে বাসবরাজ বোম্বাই সিএম এবং আমাদের কর্ণাটকের যে গভর্নর আছেন তিনি হচ্ছেন থাবরচন্দ গেহলট ঠিক আছে তারপর আসছে কেরালা কেরালা রাজ্যের যে সিএম আছেন তার নাম হচ্ছে পিন্নারাই বিজয়ন এবং যে গভর্নর আছেন তার নাম হচ্ছে আরিফ মোহাম্মদ খান তো নাম্বার টুয়েলভ হল এবার আমরা দেখব নাম্বার থার্টিন মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের সিএম হচ্ছে শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের সিএম হচ্ছেন শিবরাজ সিং চৌহান ঠিক আছে এবং মধ্যপ্রদেশের যে গভর্নর আছেন তার নাম হচ্ছে মঙ্গুভাই ছঙ্গা ভাই ঠিক আছে তারপর দেখবো আমরা মহারাষ্ট্র মহারাষ্ট্রের সিএম হচ্ছেন একনাথ সিন্ধে এবং মহারাষ্ট্রের যিনি গভর্নর আছেন তার নাম হচ্ছে ভগবত সিং কোশারি তারপর দেখবো আমরা মণিপুর মণিপুরের সিএম হচ্ছেন বীরেন সিং এবং মণিপুরের যে সিএম আছেন তার নাম হচ্ছে লা গানে ঠিক আছে এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে লা গানেছেন আমাদের অস্থায়ী যে গভর্নর ছিলেন মানে ওয়েস্ট বেঙ্গলের যে অস্থায়ী গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন ঠিক আছে এবং বর্তমানে অন্যজন আছেন আমরা দেখে নেব তারপর দেখো মেঘালয়া মেঘালয়ার হচ্ছে কন্ডাট কঙ্গাল সাগমা ঠিক আছে মেঘালয়ের সিএম হচ্ছে কন্ডাট কঙ্গাল সাগমা এবং গভর্নর জেনারেল হচ্ছেন সরি গভর্নর হচ্ছেন গভর্নর হচ্ছেন সত্যপাল মালিক তারপরে দেখবে আমরা মিজোরাম মিজোরাম মিজোরামের হচ্ছে দেখো সিএম হচ্ছে পু জোরাম থাঙ্গা এবং গভর্নর হচ্ছে এবং গভর্নর হচ্ছেন হরিবাবু কামভামপতি ঠিক আছে নামগুলো একটু দেখবে ভালো করে বারবার দেখবে তাহলে মনে থাকবে কারণ নামগুলো কিছু কিছু নাম আছে একটু উদ্ভট টাইপের মনে হচ্ছে ঠিক আছে তো সেগুলো একটু ভালো করে দেখবে এরপরে আমরা নেক্সট আসবো দেখো নাম্বার এইটিন আঠেরোতম আমাদের স্টেট নাগাল্যান্ড নাগাল্যান্ডের সিএম হচ্ছেন কে নাগাল্যান্ডের সিএম হচ্ছে নেইফু রিও ঠিক আছে নেইফু রিও আর নাগাল্যান্ডের যে গভর্নর ওনার নাম হচ্ছে জগদীশ মুখী ঠিক আছে এই হলো আমাদের নাগাল্যান্ড তারপর হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার সি এম হচ্ছেন নবীন পট্টনায়ক এবং উড়িষ্যার যে গভর্নর তিনি হচ্ছেন গণেশ গণেশী ঠিক আছে তারপর আমরা দেখব পাঞ্জাব পাঞ্জাবে হচ্ছে ভাগবন্ত মান এবং পাঞ্জাবের যে গভর্নর তার নাম হচ্ছে বানবিহারীলাল পুরোহিত তারপর আমরা দেখবো রাজস্থান রাজস্থানের হচ্ছে অশোক গেহলট সিএম এবং আমাদের আমাদের যে রাজস্থানে যে গভর্নর আছেন তার নাম হচ্ছে কালরাজ মিশ্রা তো সিকিম সিকিমের হচ্ছে পিএস এস গোলাই সিএম এবং গভর্নর গঙ্গা প্রসাদ ঠিক আছে তো আমাদের বাইশ পর্যন্ত হলো এই পার্টে তারপরে বাকিগুলো আমরা দেখে নেব টোয়েন্টি থ্রি তামিলনাড়ু তামিলনাড়ুর সি এম হচ্ছে দেখো এম কে স্ট্যালিন এবং গভর্নর আর এন রবি ঠিক আছে তারপরে আমরা দেখব টোয়েন্টি ফোর তেলেঙ্গানা তেলেঙ্গানার হচ্ছে কে চন্দ্রশেখর রাও আর গভর্নর হচ্ছে তামিলিশ্চাই সৌন্দরাজন ঠিক আছে তারপর দেখবো আমরা ত্রিপুরা ত্রিপুরা হচ্ছে মানিক সাহা সি এম এবং গভর্নর হচ্ছে সত্যাদেও নারায়ণ আর্য ঠিক আছে সত্যাদেও নারায়ণ আর্য তারপর আমরা দেখব উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের সি এম হচ্ছে যোগী আদিত্যনাথ তারপরে দেখো সিএম সিএম হয়ে গেল এবার আমাদের গভর্নর উত্তরপ্রদেশের গভর্নর হচ্ছে আনন্দবাইন প্যাটেল তারপরে টোয়েন্টি সেভেন উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের সিএম হচ্ছে পুষ্কর সিং ধামি এবং আমাদের যে গভর্নর আছেন উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের তিনি হচ্ছেন গুরমিত সিং তারপরে টোয়েন্টি এইট বেঙ্গল যেটা আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলের সিএম মাননীয় মমতা ব্যানার্জি এবং আমাদের যে গভর্নর হিসেবে আছেন ওয়েস্ট বেঙ্গলের তিনি হচ্ছেন ডক্টর সি ভি আনন্দ বোস ইনি ওই লা গানেশনের যে যিনি অস্থায়ী হিসাবে আমাদের গভর্নর ছিলেন তার পরিবর্তে নতুন আমাদের স্থায়ী গভর্নর সি ভি আনন্দ বোস হয়েছেন ঠিক আছে তো এই ছিল টোটাল আমাদের ইন্ডিয়ার যে টোয়েন্টি এইট স্টেটস তাদের সিএম এবং গভর্নর এরপরে আমরা দেখে নেব যে ইউনিয়ন টেরিটরিজ যে আমাদের আটটা ইউনিয়ন টেরিটরিজ আছে তাদের গভর্নরগুলো ঠিক আছে তো দেখো দেখো চিফ মিনিস্টার অ্যান্ড গভর্নর লিস্ট ইউনিয়ন টেরিটরি ঠিক আছে তো ইউনিয়ন টেরিটরি দেখো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে দেখো আন্দামান অ্যান্ড নিকোবার আইল্যান্ড ঠিক আছে এখানে অ্যাডমিরাল ডি কে যোশী যিনি একজন লেফটেন্যান্ট গভর্নর ঠিক আছে তারপরে দেখো ছত্রিশগড় ছত্তিশগড়ে হচ্ছে বনবিহারী লাল পুরোহিত অ্যাডমিনিস্ট্রেটর ঠিক আছে তারপর দেখে নাও দাদরা অ্যান্ড নগর হ্যাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ যিনি হচ্ছেন শ্রী প্রফুল প্যাটেল ঠিক আছে তো দাদরা নগর হ্যাভেলি অ্যান্ড দমনান ডিউ এখানকার অ্যাডমিনিস্ট্রেটর কে শ্রী প্রফুল প্যাটেল তারপরে দিল্লি ডেল্লি হচ্ছে বিনয় কুমার সাকসেনা ইনি একজন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে আছেন আর দিল্লির অরবিন্দ কেজরিওয়াল চিফ মিনিস্টার হিসেবে আছেন জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীরকে আছেন দেখো শ্রী মনোজ সিনহা লেফটেন্যান্ট গভর্নর তারপর দেখো ছয়ের বা সিক্স লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ আছে শ্রী প্রফুল্ল প্যাটেল অ্যাডমিনিস্ট্রেটর ঠিক আছে আর দুটো আছে আমরা দেখে নেব আর দুটো আছে পণ্ডুচেরি বা পুদুচেরি ঠিক আছে ডক্টর তামিলি সাই সুন্দর রাজন অ্যাডিশনাল চার্জ আছেন ইনি লেফটেন্যান্ট গভর্নর আর এন রাঙ্গাস্বামী হচ্ছে চিফ মিনিস্টার এখানকার পুডুচেরীর তারপর আছে দেখো নাম্বার এইট লাদাখ লাদাখের হচ্ছে শ্রী রাধাকৃষ্ণন মাথুর ঠিক আছে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে ইনি আছেন তো এই ছিল আমাদের টোটাল টোয়েন্টি এইট স্টেটস এবং এইট যে ইউনিয়ন টেরিটরি আছে তাদের সিএম এবং গভর্নর সম্বন্ধে আলোচনা করা হলো তো ভিডিওটি কেমন লাগলো সকলেই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সকলেই যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও লেটেস্ট ইনফরমেশান এই ভিডিওতে তুলে ধরা হবে বা এই চ্যানেলে তুলে ধরা হবে তো সবাই ভালো থাকবে এবং নিজের প্রিপারেশন চালিয়ে যাও